এই অবস্থায় আমরা এই মানবতা এই অসহনীয়তা আমরা সহ্য করতে পারছি না, এটা জাতির জন্য লজ্জা কলঙ্ক। সরকার বলছে যে দেশে কোনো ক্ষুধা নাই, এ দিয়ে প্রমাণ হয় দেশ আজ ক্ষুধার্ত, দুর্ভিক্ষের দিকে ধাবিত। আমরা সেজন্য তাকে সাহায্য করতে আসছি এবং আমরা সামনেও আগামী দিনে আমরা সাহায্য করব। দেশ আসলে ভালো নাই, পুরো দেশটা দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাই প্রমাণ হলো সোনালী চাকমা এবং সোনালী চাকমার বাচ্চা এই যে রামকৃষ্ণ। এই পেটের সন্তান বিক্রি করতে বাজারে তোলা মানে হলো দেশ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এই সরকার নেতাদের মাধ্যমে এই যে অটল চাকমা আছে, প্রবীণচন্দ্র চাকমা আছে, নীলপদ চাকমা আছে, ক্ষেত্রমোহন যে রোয়াজা আছে, ওনাদের মাধ্যমে আমাদেরকে জানাবেন, জানালে আমরা আপনাদেরকে আরো সাহায্য করব। যখন আপনার বিপদে পড়ে যাবেন আমরা সাহায্য করব। এটা আমাদের অভাবের কারণেই তার কোন ফুল কিনে না পেয়ে অভাবের কারণেই শিশুটি বিক্রি করতে তার নানি বাচ্চার নানি বলতেছে নাতি না ওই যে রামকৃষ্ণ আর আপনার হলো ইয়ে দিবে সাহায্য অনেকে করবে, আপনারা ওগুলা যেন নষ্ট না হয় খেয়াল রাখি। এখন দুপুরের দিকে জানলাম এই একটা মেয়ে নিজের সন্তানকে 12,000 টাকা দিয়ে বিক্রি করতে চাচ্ছে, তো 5,000 টাকা দিয়ে কোন এক ভদ্রলোক চাইছেন দেওয়া এই জন্য বিক্রি করতে চাইছে তাহলে।